আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডাক্তার আঞ্জির আসমা কর্মরত আছি বিভাগীয় প্রধান হিসাবে পপুলার মেডিকেল কলেজ হসপিটালে চর্ম ও যৌনরোগ বিভাগে আজকে আমি কথা বলবো এক্সিমা নিয়ে এক্সিমা শব্দটির সাথে আমরা কম বেশি সবাই পরিচিত আজকে আমি এক্সিমার যেই ধরনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাটোপিক এক্সিমা বা বংশগত এক্সিমা সাধারণত দেখা যায় যে এই এক্সিমায় যারা ভুগে থাকে তাদের পরিবারের মাঝে আরও বেশ কিছু রুগীদের মাঝে একজিমা দেখা যেতে পারে অথবা তারা একজিমায় ভুগেছেন কিংবা তারা হয়তো অনেকেই আছেন যারা এসমআ ভুগছেন বা হে ফিভার বা তাদের অতিরিক্ত ঠান্ডা লাগার একটি প্রবণতা দেখা যায় সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে এটি আমরা বেশি দেখতে পাই এই রোগটি যদিও তিন ভাগে ভাগ করি আমরা একটা হচ্ছে ইনফেন্টাল এক্সিমা যেটি সাধারণত দুই মাস থেকে দুই বছর বয়সের রুগীদের ক্ষেত্রে দেখা যায় একটি হচ্ছে চাইল্ডহুড এক্সিমা যেটি সাধারণত দুই বছর থেকে দশ বছরের বাচ্চাদের দেখা যায় আর একটি হচ্ছে অ্যাডাল্ট এক্সিমা এখন এই ছোট বাচ্চারা যারা আমাদের চেম্বারে এসে থাকেন তাদের ক্ষেত্রে আমরা দেখি যে এক ধরনের লাল ছোট ছোট দানা যেগুলো অনেক চুলকায় সাধারণত গালে কিংবা চামড়ার পিঠের চামড়ায় কিংবা যেই জায়গাগুলোতে বাচ্চার হাত পৌঁছাচ্ছে যেই জায়গাগুলোতে সে চুলকাতে পারে সেই জায়গায় র্যাশ দেখা যায় এটি বলা হয় যে প্রথমে চুলকায় তারপর র্যাশ উঠে বা উঠতে দেখা যায় এই রোগটিকে আমরা বলি মেডিকেলের ভাষায় অ্যাটোপিক ডার্মাটাইটিস সাধারণত দেখা যায় যে এই ধরনের বাচ্চাদের অন্যান্য দোষটি বাচ্চা চাইতে ত্বক অনেক বেশি শুষ্ক থাকে তাই এই বাচ্চাদের ক্ষেত্রে যত্নের ক্ষেত্রে বাচ্চাদের যাতে ভাবি ত্বক শুষ্ক হতে না পারে সেই জন্য আমরা রেগুলার মশ্চারাইজার ব্যবহার করতে দিয়ে থাকি এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানতে হয় যেমন এই বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি শরীর ঘষামাজা করা যাবে না বা সাবান যদি ব্যবহার করতে হয় তাহলে সপ্তাহে সেটি দুই দিনের ব্যবহার নয় এবং যে রয়েছে এই ধরনের সাবানের ব্যবহার করতে বলা হয়ে থাকে আর যদি রোগটি বেশি দেখা যায় সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমরা মাইল্ড স্টোরের জাতীয় কিছু ওষুধ দিয়ে থাকি এবং যদি কখনো ইনফেকশান হয়ে যায় এর উপরে তাহলে অনেক সময় অ্যান্টিবায়োটিকও দেওয়া লাগতে পারে তবে রেগুলার হিসাবে এই চুরকানিটা বন্ধ করার জন্য অ্যান্টিহিস্টামিন আমরা সাধারণত দিয়ে থাকি এই ধরনের বাচ্চাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেক খাবারে অ্যালার্জি থাকে বা আটিকিরা বলে এক ধরনের রোগ রয়েছে সেটি বেশি দেখা যায় বা তাদের দেখা যায় যে একটু ঘুমের প্রবলেম রয়েছে তো এই ক্ষেত্রে যেই সব খাবারে বাচ্চাটির অ্যালার্জি হচ্ছে মা যদি একটু খেয়াল করে সেই খাবারগুলো বিশেষ করে শুধু সেই খাবারগুলো আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে কিছুটা উপকার পাওয়া যায় আর অবশ্যই ভালো করে মশ্চারাইজার এক্ষেত্রে মশ্চারাইজার ব্যবহারের ক্ষেত্রে একটি নিয়মের কথা আমি বলবো সেটি হচ্ছে গোসলের ঠিক তিন মিনিটের ভিতরে কিছুটা শরীরটা হালকা ভেজা থাকতে থাকতেই যদি মশ্চারাইজারটা বেশি ব্যবহার করা হয় তাহলে দেখা যায় যে পালিটা ধরে রাখতে পারছে শরীরের উপরিভাগে তো সেক্ষেত্রে একটি ভালো উপকার পাওয়া যায় তো এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে যদি চিকিৎসা ঠিকমতো করা যায় এবং শরীরে ঠিকমতো যত্ন নেওয়া যায় তাহলে কিন্তু এটিকে অনেকখানি কন্ট্রোলে রাখা সম্ভব এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাটি বড় হতে হতে কিন্তু এই রোগটি সম্পূর্ণরূপে সেরে যায় খুবই সামান্য পার্সেন্টেজে দেখা যায় যে বড় হয়েও এই রোগটি থাকে তো আমরা যদি সঠিক সময়ে চিকিৎসা নিই এবং বাচ্চার ঠিকমতো যত্ন নিই তাহলে আমরা ভালো থাকতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ